فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। وعليكم السلام ورحمة الله وبركاته। জি, আমি এখন দেখলাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া শেখ মোহাম্মদ বিন সালেহ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ থেকে, যে হিন্দুদের উৎসব, ইহুদি নাসারাদের উৎসব, নির্দিষ্ট উৎসবের সময় এইসব ধর্মীয় অনুষ্ঠান যদি তারা যদি সাধারণ হাদিয়া দেয় এটা কবুল করা যাবে, কিন্তু আপনি দিবেন না। তবে যেসব উপাদান তারা উৎসবের ক্ষেত্রে ব্যবহার করে ওগুলো কবুল করবে না, পুজোর ক্ষেত্রে ব্যবহার করে, যেমন মোমবাতি অথবা মিষ্টি হালুয়া যেগুলো ওই কাজে নির্দিষ্ট, অথবা তাদের জবাইকৃত, কারণ হিন্দুদের জবাইকৃত কেউ খাবে না, ওটা বুঝি নির্দিষ্ট যেসব আউজবিল্লা ধর্মীয় অনুষ্ঠানে তারা ব্যবহার করেছে ওগুলো ওইসব হাদিয়া কবুল করা যাবে না। সাধারণ হাদিয়া আপনি যেভাবে বলেছেন কবুল করতে পারে, একটা কিছু দিল, টাকা দিল 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা, একটা কথা বল, এগুলা নাজায়েজ হবে না, এটা বলছেন। এটা কোনো কোনো সালাফ সাহাবি থেকেও প্রমাণিত আছে বলে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ আলম, আল্লাহ ঠিক জানেন।